ওকে, তাহলে আমরা ক্লাস শুরু করে দিচ্ছি। আজকের ক্লাস হচ্ছে আমাদের ইউটিউব ভিডিও প্রমোশন নিয়ে বা ইউটিউব ভিডিও বুস্টিং নিয়ে। তো আমরা গত ক্লাসে দেখেছিলাম যে কিভাবে ইউটিউব ভিডিও মার্কেটিং করতে হয় এবং কিভাবে ইউটিউবের ভিডিওকে এসইও করতে হয়। আজকে আমাদের এখানে যারা ভর্তি হয়েছেন একদম নতুন, তো ক্লাস শেষে আমি তাদেরকে যে দুইটা ক্লাস আপনারা মিস হয়েছে এই দুইটা ক্লাসে আপনাদেরকে লিঙ্ক দিয়ে দেবো, জাস্ট ভিডিও দেখে আপনারা পুরোপুরি বুঝতে পারবেন। এরপরে যদি আপনাদের যদি বুঝতে অসুবিধা হয় আমাকে কোয়েকশন করবেন। আপনারা যারা ভিডিও দেখবেন, আমাদের নতুন আজকে যারা ভর্তি হচ্ছেন যারা ভিডিও দেখবেন, তারা আমাকে কোয়েকশন করবেন। কোয়েকশন করলে আমি আপনাদেরকে ক্লাসের ভিতরে সাপোর্ট ক্লাসে আমি আপনাকে আনসার দিয়ে দেবো। আপনারা যারা আজকের এই ক্লাসটা দেখবেন ইউটিউব প্রমোশন নিয়ে, আপনাদের যদি ক্লাসের ভিতর, যেহেতু আপনারা মিউট আছেন আপনারা কথা বলতে পারবেন না, যদি কোনো কিছু যদি বুঝতে অসুবিধা হয় ক্লাস শেষে আপনারা আমাকে প্রশ্ন করবেন, ইনশাল্লাহ আমি আপনাদের প্রত্যেকে আনসার দেওয়ার চেষ্টা করব। তো আজকে যে মেথডটা আপনাদেরকে দেখাবো এই মেথডটা হচ্ছে আপনাকে অর্গানিক মেথড, মানে ইউটিউবের ভিডিওকে আপনি গুগলের অ্যাডওয়ার্কের মাধ্যমে আপনি প্রমোশন করবেন, বায়ারের নির্দিষ্ট কান্ট্রিতে আপনি সেটা প্রমোশন করতে পারবেন। হতে পারে বায়ার আপনার ইউএস এর, হতে পারে ইউকে, হতে পারে কানাডার, হতে পারে অস্ট্রেলিয়ার। তো বায়ার যদি আপনাকে বলে যে ওইসব টার্গেটের কান্ট্রি গুলোতে আপনি তার জন্য মার্কেটিং করার জন্য, সেই ক্ষেত্রে আপনি গুগল অ্যাডওয়ার্কের মাধ্যমে বায়ারকে আপনি টার্গেটেড ভিউ, টার্গেটেড সাবস্ক্রাইবার এবং টার্গেটেড ওয়াচ টাইম দিতে পারবেন। তো আমরা স্ক্রিনে চলে যাচ্ছি। আচ্ছা, সর্বপ্রথম জিনিসটা করতে হবে আমাদেরকে, যেতে হবে গুগলে। গুগলে গিয়ে আমাদেরকে কি করতে হবে, গুগল অ্যাডওয়ার্কের জন্য একটি অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে। তো যেহেতু গুগল অ্যাডওয়ার্কের আমার একটি অ্যাকাউন্ট আছে, এক মনে রাখবেন যে একবার যে গুগল অ্যাডওয়ার্কের অ্যাকাউন্ট তৈরি করে নেয় সে আর কখনোই গুগল অ্যাডওয়ার্কের অ্যাকাউন্ট তৈরি করতে পারে না। যদি সে করে তাহলে তার অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দেবে। তো আপনারা সর্বপ্রথম ইউটিউবের ভিডিওকে অ্যাড ক্যাম্পেইন রান করাতে হলে আপনাদেরকে সর্বপ্রথম জিনিসটা লাগবে গুগল অ্যাডওয়ার্কের অ্যাকাউন্ট লাগবে। ইউটিউবে আপনারা গুগল অ্যাডওয়ার্কের জন্য অসংখ্য হাজার হাজার ভিডিও পাবেন, এখান থেকে যে কোনো একটা ভিডিও দেখে আপনারা গুগল অ্যাডওয়ার্কের অ্যাকাউন্ট তৈরি করে নেবেন। এর পরবর্তীতে যদি আপনারা ইউটিউবের ভিডিও দেখে যদি গুগল অ্যাডওয়ার্কের যদি অ্যাকাউন্ট তৈরি করতে না পারেন তাহলে আমাকে বলবেন, আমি ক্লাসে সাপোর্ট ক্লাসে আপনাদেরকে যাদের গুগল অ্যাডওয়ার্ক প্রয়োজন আছে তাদেরকে গুগল অ্যাডওয়ার্ক অ্যাকাউন্ট তৈরি করে দেবো। তো আমি এখান থেকে ক্লিক দিচ্ছি গুগল অ্যাডওয়ার্ক, আমি এখান থেকে ক্লিক দিচ্ছি গুগল অ্যাডওয়ার্ক, আমি সরাসরি চলে যাচ্ছি গুগল অ্যাডওয়ার্কস এ। আসার পর উপরে দেখতে পাচ্ছেন আপনি গুগল অ্যাডওয়ার্কস ফর বিজনেস ক্রিয়েট ইওর গুগল অ্যাড, জাস্ট আমি এই অপশনে ক্লিক দিচ্ছি। ক্লিক করার পর আপনি এখানে ক্লিক দিবেন যে স্টার্ট নাও। স্টার্ট নাও তে ক্লিক দিলে কি হবে, আপনার যে জিমেইলটা ওপেন থাকবে ওই জিমেইলের সাথে আপনার গুগল অ্যাডওয়ার্ক অ্যাড হয়ে যাবে। তো আমরা এখান থেকে স্টার্ট নাও তে ক্লিক করলাম। আমার যে জিমেইলটা অলরেডি উপরে যে জিমেইলটা আপনারা দেখতে পাচ্ছেন এই জিমেইলটা ওপেন আছে, এই জিমেইলের সাথে আমার কি হলো গুগল অ্যাডওয়ার্ক ওপেন হয়ে গেল। তো গুগল অ্যাডওয়ার্ক অ্যাকাউন্ট একদম সোজা, আমি সিম্পলি আপনাকে বলে দেই, আপনার যে জিমেইলটা আপনার অ্যাক্টিভ থাকবে বা যে জিমেইলটা আপনার লগ ইন থাকবে আপনার ব্রাউজারের ভিতর, ওই ওই জিমেইল অনুযায়ী আপনি যখন গুগল অ্যাডওয়ার্ক লিখে সার্চ করবেন, আমি যেভাবে স্টার্ট নাও তে ক্লিক দিয়েছি ওইভাবে যদি আপনার স্টার্ট নাও তে ক্লিক দেন তাহলে এইভাবে আপনার যে জিমেইলটা আপনার ব্রাউজারের সাথে অ্যাড আছে ওই ব্রাউজারের জিমেইলে অ্যাড হয়ে আপনার এখানে চলে আসবে, আর কোনো কিছুই না। আশা করি বুঝতে পেরেছেন। আমরা গুগল অ্যাডওয়ার্কে আসার পর সরাসরি কি করবো, আমরা ক্যাম্পেইন করবো কিসের জন্য, আমাদের ভিডিও প্রমোশনের জন্য। তো মনে করুন যে একটা বায়ার আমাকে ভিডিও দিল, আমি যদি ইউটিউবে যাই, মনে করুন এই বায়ারটা আমাকে একটা ভিডিও দিল, এই বায়ারটা আমাকে কি করলো ভিডিও দিল, ভিডিও দিয়ে বললো যে এই ভিডিওটা আমাদেরকে কি করার জন্য মার্কেটিং করে দেওয়ার জন্য। ঠিক আছে, নতুবা আমরা এই ভিডিওটা নেই, দাঁড়া যেহেতু আমাদের ইয়ে চলতেছে অ্যাড চলতেছে সেক্ষেত্রে আমরা এই ভিডিওটা নেই, যে আমাদের ভর্তির অ্যাড চলতেছে সেক্ষেত্রে আমি এই ভিডিওটা নেই। মনে করুন এই বায়ারটা আমাকে হায়ার করলো, হায়ার করে বললো যে তার এই ট্রেনিং সেন্টারে অ্যাড চলতেছে, আপনি এই তার ভিডিওটাকে
তার ট্রেনিং তার টার্গেটের যে মানুষ আছে এই মানুষের কাছে যেন প্রচার করে দেন। তো আপনি সর্বপ্রথম জিনিসটা করবেন, ভিডিওটাকে ওপেন করবেন, ওপেন করে দেখবেন যে আসলে এই ভিডিওটা ঠিক আছে কিনা, বা এই ভিডিওটা মার্কেটিং এর জন্য উপযুক্ত আছে কিনা, ঠিক আছে, বা এই ভিডিও কন্টেন্ট ভালো আছে কিনা। যদি কন্টেন্ট ভালো হয় তাহলে আপনি যদি গুগল অ্যাড.কম তাহলে আপনি সাকসেস হতে পারবেন। ওকে, আমরা ভিডিওটা ওপেন করলাম, ওপেন করার পর আমরা গুগল অ্যাড অফিসে চলে গেলাম। যাওয়ার পর এখান থেকে আপনি ক্লিক করবেন এই যে নিউ ক্যাম্পেইন, তো আমরা এখান থেকে ক্লিক দিচ্ছি নিউ ক্যাম্পেইন। আচ্ছা, তার আগে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের এখানে এই যে ডলার ডলার না দিয়ে আমাদের এখানে এই যে পাউন্ডের সিস্টেম রয়েছে, মানে ইউকের সিস্টেম রয়েছে। আমরা এটাকে চেঞ্জ করে দিই, একটু সেটিংসে গিয়ে দেখি এটা চেঞ্জ করা যায় কিনা। সেটিংসে গিয়ে যেহেতু আমি লাইভ অ্যাড ক্যাম্পেইন করে আপনাদেরকে দেখাবো, সেক্ষেত্রে এটা চেঞ্জ করে দিই, ইউরোটাকে চেঞ্জ করে দিই। আচ্ছা, সম্ভবত ইউরো এখান থেকে চেঞ্জ হবে না, বাংলাদেশি, বাংলাদেশ। ইউরো সম্ভবত এখান থেকে চেঞ্জ হবে না। আমি আরেকটা অ্যাকাউন্ট নিই এখান থেকে, এই অ্যাকাউন্টে এখানে দেখি গুগল অ্যাডওয়ার্ড আছে কিনা। এই যখন আমি জিমেলটা ওপেন করার সাথে কিন্তু আমাদের গুগল অ্যাডওয়ার্ড ওপেন হয়ে যাবে, আপনাকে আর কোনো কিছু করা লাগবে না। আমি নতুন একটা জিমেল ওপেন দিই, এটা হচ্ছে ইউরো, মানে আমার ডলার অনেক বেশি কেটে নিয়ে যাবে। এই দেখুন আমি জাস্ট জিমেলটা ওপেন দিয়েছি, আমার গুগল অ্যাডওয়ার্ড চলে আসছে, মানে একদম ইজি, একদম একদম ইজি। ওকে, তো দেখুন তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে ক্যাম্পেইন আছে। দেখুন আমি এখানে জিমেল ওপেন করার সাথে কিন্তু গুগল অ্যাডওয়ার্ড ওপেন হয়ে গেছে, মানে আপনাকে আর কোনো কাজ করা লাগছে না। ওকে, তো আমরা এখান থেকে ক্লিক করবো নিউ ক্যাম্পেইন। নিউ ক্যাম্পেইন ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন দেখাচ্ছে, সেলস, লিডস, ওয়েবসাইট ট্রাফিক, প্রোডাক্ট অ্যান্ড ব্র্যান্ড, তারপর ব্র্যান্ড অ্যাওয়ারনেস, অ্যাপস প্রমোশন, লোকাল স্টোর ভিজিটর, অ্যাড ক্যাম্পেইন ক্রিয়েটর। তো আপনি যদি কোনো প্রোডাক্টে যদি সেলস করাতে চান, সেলসের মাধ্যমে মার্কেটিং করতে পারবেন। আপনি যদি কোনো প্রোডাক্টে যদি লিডস চান, লিডসের মাধ্যমে এটা করতে পারবেন। আপনি যদি কোনো ওয়েবসাইটে যদি ট্রাফিক নিতে চান, এখানে করতে পারবেন। আপনি যদি কোনো প্রোডাক্টে ব্র্যান্ড হিসাবে পরিচিত করতে চান, এখানে করতে পারবেন, ঠিক আছে। আপনি যদি কোনো যে ব্র্যান্ড অ্যাওয়ারনেস, আপনি কোনো প্রোডাক্টে যদি ক্যাম্পেইন করতে চান, মানে ডিসপ্লে, ভিডিওকে ডিসপ্লে আকারে করতে চান, আপনি এটা এটাকে রিস্ক করতে পারবেন। আপনি চাইলে অ্যাপস প্রমোশন করতে পারবেন, আপনি চাইলে লোকাল স্টোর ভিজিটও করতে পারবেন। এবার আপনি চাইলে আপনার মতো করে আপনি নিজে থেকে ক্যাম্পেইন রেডি করতে পারবেন। তো সবসময় আমরা কি করবো, আমরা নিজে থেকে ক্যাম্পেইন রেডি করে দেওয়ার চেষ্টা করবো। তো আমি জাস্ট ক্রিয়েট ক্যাম্পেইন উইদাউট এ গোলস গাইডলাইনে ক্লিক করলাম। তো ক্লিক করার পর তখন এখানে আমাদের সামনে অনেকগুলো অপশন দেখাচ্ছে, সার্চ, ডিসপ্লে, শপিং, ভিডিও, অ্যাপস, স্মার্ট, লোকাল, ডিসকভারি। তো আপনি কি করতে চাচ্ছেন, আপনার ভিডিওটাকে প্রমোশন করতে চাচ্ছেন, মানে আমাদেরটা হচ্ছে ইউটিউব রিলেটেড ভিডিও, সেক্ষেত্রে আমি কি করবো এখানে যে ভিডিওটাকে আমরা এখান থেকে সিলেক্ট করবো। তো ভিডিওটাকে সিলেক্ট করার পর এখন এখানে অনেকগুলো অপশন দেখাচ্ছে, কাস্টমাইজ ভিডিও ক্যাম্পেইন, নন স্কিপ এন স্ট্রিম, আউট স্ট্রিম, ড্রাইভ কনভারসেশন, অ্যাড ফ্রিকোয়েন্সি, অনেকগুলো অপশন দেখাচ্ছে। তো এখান থেকে, এরপর আছে শপিং, এখান থেকে আপনি জিনিসটা করবেন, কোনো ভিডিওকে প্রমোশন করতে হলে কাস্টম ভিডিও ক্যাম্পেইনটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর একটু নিচে যাবেন, যাওয়ার পর জাস্ট কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। আমি কিন্তু একদম স্লোভাবে আপনাদেরকে বোঝাচ্ছি। এরপর তখন এখানে আছে টাইপ ভিডিও ক্যাম্পেইন, এখানে আপনার যে কোনো একটা ভিডিও ক্যাম্পেইনের নাম দেবেন। সরি, সম্ভবত আমার একটা ব্রেকে হাত লেগে গেছে, দাঁড়ান আমি আবার যাচ্ছি। এখান থেকে আপনি কি করবেন, যে কোনো একটা ভিডিও ক্যাম্পেইনের নাম দেবেন। হ্যাঁ, এটা হচ্ছে টাইপ হচ্ছে ভিডিও ক্যাম্পেইন। তো আপনি এখানে যদি ক্লিক করেন, এটা সম্ভবত চেঞ্জ হবে না, এই ক্যাম্পেইন এই ইয়েটা চেঞ্জ হবে না, এটা এই ক্যাম্পেইনটা চেঞ্জ হবে না। এটা হচ্ছে আমাদের, আমরা যে টাইপে করাচ্ছি এই টাইপটা এখানে দেখাচ্ছে, আমাদের চেঞ্জ করতে হবে যে ক্যাম্পেইন নেম। তো আপনি যে ক্যাম্পেইনটা করাচ্ছেন এই ক্যাম্পেইন, এই ক্যাম্পেইনের যে কোনো একটা ক্যাম্পেইনের নাম এখানে দেবেন। মনে করুন আপনি একটা ভিডিও মার্কেটিং করতেছেন, এখানে হচ্ছে আমাদের এই ভিডিওটা, এই ভিডিওটা আপনি কি করতেছেন, মার্কেটিং করতেছেন, এই ভিডিও আলোকে এটা আপনার এখানে একটি ক্যাম্পেইনের নাম দিবেন। তো এখানে কি ক্যাম্পেইনের নাম দিবেন, আপনি যদি এখানে যদি ভিডিও যদি টাইটেল দেন, আপনার ক্যাম্পেইনটা ক্যান্সেল করে দেবে। আপনার ক্যাম্পেইন, মানে টাইটেলে যদি কোনো নাম উল্লেখ করেন, আপনার ক্যাম্পেইনটা ক্যান্সেল করে দেবে। সেক্ষেত্রে আপনি যততম ক্যাম্পেইন করাবেন এখানে, মানে আপনার গুগল অ্যাডওয়ার্ডে আপনি যততম ক্যাম্পেইন করাবেন অততম নাম দেবেন। মনে করুন আমার এখানে হচ্ছে শততম ক্যাম্পেইন, আমি এখানে লিখে দিতে পারি, বা আমার এখানে হচ্ছে পনেরোতম ক্যাম্পেইন, যদি হয় পনেরোতম ক্যাম্পেইন আপনি এখানে লিখবেন ফিফথ ক্যাম্পেইন ক্যাম্পেইন, আপনি এভাবে লিখে দিবেন।
আপনার এক নাম্বার যদি ক্যাম্পেইন হয়, প্রথম যদি ক্যাম্পেইন হয় আপনি ওয়ান ক্যাম্পেইন দিবেন, দুই নম্বর ক্যাম্পেইন হলে টু ক্যাম্পেইন দিবেন। তারপরে এখানে আছে বিড বিড স্ট্র্যাটেজি, তো এখানে আছে ম্যাক্সিমাম সিবিবি, এটা যেভাবে আছে এভাবে থাকবে। তারপরে এখানে আছে বাজেট অ্যান্ড ডেটস, এখানে আছে দেখুন যে ক্যাম্পেইন টোটাল, মানে আপনার টোটাল বাজেট কত, মানে আপনি কত কত ডলারে আপনার এই ক্যাম্পেইনটা রান করতে চাচ্ছেন। আমরা যদি $2 যদি রান করাই, তো ধরুন আমি এখানে $2 দিব সে দিলাম, তো আমার বাজেট হচ্ছে $2, আমার $2 দুই দিনের জন্য আমারটা ক্যাম্পেইন হবে। এখানে আমি $2 সিলেক্ট করলাম। তারপরে এখানে আজকের ডেটটা আছে এবং এন্ড ডেট 15 তারিখ এবং 16 তারিখ, 16 তারিখ 17 তারিখ, কত কত হচ্ছে 3 দিন, 15 তারিখ থেকে 16 তারিখ দিলে হবে আমাদের 2 দিন, মানে আমরা 2 দিনের জন্য অ্যাড ক্যাম্পেইন করাবো। আমাদের বাজেট হচ্ছে কত, $2, তো 2 দিনের জন্য যদি আমরা অ্যাড ক্যাম্পেইন করাই, $2 আমাদেরটা 3B প্লাস ইমপ্রেশন আসবে, মানে 3B প্লাস ইমপ্রেশন আসবে। ওকে, আমরা যতগুলো সেটিংস অ্যাড করবো তত দেখবেন আমাদের ইমপ্রেশনটা কমে যাচ্ছে। তারপরে আপনি এখান থেকে একটু নিচে যাবেন, যাওয়ার পর এখানে আছে যে নেটওয়ার্কস, জাস্ট আপনি নেটওয়ার্কসে ক্লিক করবেন। তো নেটওয়ার্কসে ক্লিক করার পর এখানে আছে ইউটিউব সার্চ রেজাল্ট, ইউটিউব ভিডিও, ভিডিও পার্টনার অন ডিসপ্লে নেটওয়ার্ক, জাস্ট এই ভিডিও পার্টনার অন ডিসপ্লে নেটওয়ার্কটা আপনি তুলে দেবেন, এই অপশনটা আপনি তুলে দেবেন। আর এখান থেকে ইউটিউব ভিডিও এবং ইউটিউব সার্চ রেজাল্ট এটা এটা ওপেন থাকবে। তারপর আপনি একটু নিচে যাবেন, যাওয়ার পর এখানে আছে লোকেশন, মানে আপনার বায়ার যে দেশের হবে ওই দেশের লোকেশনটা আপনি এখানে সেট করে দিতে পারবেন। কিভাবে, জাস্ট এন্টার অ্যানাদার লোকেশন, আপনার বায়ার যদি বলে ওয়ার্ল্ড ওয়াইড আপনি এখানে অল কান্ট্রি সিলেক্ট করে দিতে পারবেন। আপনার বায়ার যদি বলে আমারটা বাংলাদেশে প্রমোশন করো, আপনার যদি বায়ার যদি বলে আমারটা ইউনাইটেড স্টেটে প্রমোশন করো, আপনার যদি বায়ার বলে ইউকেতে প্রমোশন করো, আপনি কি করবেন এখানে এন্টার অ্যানাদার লোকেশনে ক্লিক করে আপনি এটা পাবলিশ করতে পারবেন। তো আমরা এটাকে আপাতত বাংলাদেশে পাবলিশ করি, যেহেতু আমাদেরটা বাংলাদেশের ভিডিও, আমি এখানে লিখে দিচ্ছি বাংলাদেশ, আমি এখানে বাংলাদেশ কান্ট্রিতে সিলেক্ট করে দিচ্ছি। বাংলাদেশ কান্ট্রিতে সিলেক্ট করার ক্ষেত্রে মানে বাংলাদেশের যতগুলো কান্ট্রি আছে প্রত্যেকটা কান্ট্রিতে আমাদের, সরি, বাংলাদেশের যতগুলো স্টেট আছে প্রত্যেকটা স্টেটে আমাদের ভিডিওটা কি করবে, প্রমোশন করবে। তো দেখুন আমরা এখানে যদি একটা কান্ট্রি বেছে নিলাম, তো কান্ট্রি বেছে নেওয়ার ক্ষেত্রে আমাদের এখানে দেখা যাচ্ছে 300 মিলিয়ন প্লাস ইমপ্রেশন আসবে আমাদের ভিডিওতে মাত্র $2, ঠিক আছে। তারপর আমরা একটু নিচে যাই, যার পর এখানে আছে ল্যাঙ্গুয়েজ, মানে আপনার ল্যাঙ্গুয়েজটা কি রিলেটেড, তো আমাদের ভিডিওটা হচ্ছে বাংলা, সেক্ষেত্রে আমি এখানে টাইপ করে দেবো বেঙ্গলি, মানে আপনার ভিডিওটা যে রিলেটেড হবে ওই রিলেটেড ল্যাঙ্গুয়েজ আপনি এখানে সেট করে দেবেন। তো দেখুন এখানে ল্যাঙ্গুয়েজটা সেট করার সাথে আমাদের হয়ে গেছে 20 ইমপ্রেশন, মানে সরি 20 মিলিয়ন ইমপ্রেশন, মানে দেখেন আমরা যতগুলো স্টেপ বাই স্টেপ যখনগুলো সেটিংগুলো করতেছি আমাদের এখানে ইমপ্রেশনও তত কমতেছে। ওকে, তারপর আমরা একটু নিচে যাই, এখানে আছে ইনভেন্টরি টাইপ, এখানে আছে স্ট্যান্ডার্ড ইনভেন্টরি, আমরা এটাতে যদি ক্লিক করি এখানে আছে দেখুন আমাদের তিনটা রিকমেন্ড করতেছে, একটা হচ্ছে এক্সপ্যান্ডেড ইনভেন্টরি, স্ট্যান্ডার্ড ইনভেন্টরি, লিমিটেড ইনভেন্টরি, আর এটা হচ্ছে রিকমেন্ডেড, মানে ইউটিউব রিকমেন্ডেড করতেছে যে আপনি স্ট্যান্ডার্ড ইনভেন্টরিতে রাখলে আপনি ভালো একটা রেজাল্ট পেতে পারেন, ঠিক আছে। তো আমরা এখানে রিকমেন্ডেড যেটা করেছে ওইটা আমরা রাখলাম। তারপর আমরা একটু নিচে যাই, তারপর এখানে আছে এক্সক্লুডেড টাইপ অ্যান্ড লেভেল, আমরা এখানে যদি ক্লিক করি, তো এখানে ক্লিক করার পর আমরা এখান থেকে আমরা দুইটা সেটিংস করে দেবো, একটা হচ্ছে লাইভ স্ট্রিম ভিডিও, একটা হচ্ছে ইমবেডেড ইউটিউব ভিডিও, এখান থেকে আমরা কন্টেন্ট নট ইয়েট লেভেল এটাকে আমরা বাদ দিয়ে দেবো, এই এগুলোকে আমরা বাদ দিয়ে দিবো, জাস্ট এখান থেকে লাইভ স্ট্রিম ভিডিও এবং ইমবেডেড ইউটিউব ভিডিও এই দুইটাকে আমরা টিক চিহ্ন দিয়ে দেবো। তাহলে দেখুন আমাদের হলো কি 19 ইমপ্রেশন, মানে 19 মিলিয়ন ইমপ্রেশন, দেখুন প্রত্যেকটা স্টেপ করার ক্ষেত্রে আমাদের ইমপ্রেশনটা কমে যাচ্ছে। তারপর আমরা একটু নিচে যাই, তারপর এখানে আছে রিলেটেড ভিডিও, জাস্ট আমরা এখানে ক্লিক করি, ক্লিক করার পর এখানে যদি আপনার কোনো রিলেটেড যদি ভিডিও থাকে আপনি দিতে পারবেন, তো আপাতত আমাদের কোনো রিলেটেড কোনো ভিডিও নেই, আমাদের রিলেটেড ভিডিও দেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনি একটু নিচে যান, যাওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাডিশনাল সেটিংস, তো আমরা যদি অ্যাডিশনাল সেটিংসে যদি ক্লিক করি এখানে পাচ্ছি আমরা কনভারসেশন, ডিভাইস, তারপর আছে ফ্রিকোয়েন্সি ক্যাপিং, তারপর অ্যাড শিডিউল। আমরা যদি এখানে যদি কনভারসেশনে যদি ক্লিক করি, তো দেখুন এখানে যে ভিডিওর মধ্যে কোনো কনভারসেশন হয় না, ভিডিওর মধ্যে কোনো কনভারসেশন হয় না এবং আপনি কনভারসেশন দেওয়ারও চেষ্টা করবেন না। এরপর আছে ডিভাইস, ডিভাইসটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, আপনি ডিভাইসটা সিলেক্ট করে দেবেন। এখানে আছে শো অন অল এলিজিবল ডিভাইস, কম্পিউটার, মোবাইল, ট্যাবলেট অ্যান্ড টিভি স্ক্রিন, মানে এখানে কম্পিউটারও দেখাবে আপনার একটা, মোবাইলও দেখাবে আপনার একটা, ট্যাবলেটও দেখাবে এবং টিভি স্ক্রিনও দেখাবে। এখন বলেন কম্পিউটারে কতজন ইউটিউব ভিডিও দেখে, টিভি স্ক্রিনে কতজন ইউটিউব ভিডিও দেখে, ট্যাবলেটে কতজন ইউটিউব ভিডিও দেখে, ইউটিউব ভিডিও দেখে সবাই মোবাইলের মাধ্যমে, তো আমরা মোবাইলটা সিলেক্ট করে দেবো। তার জন্য আমরা এখানে কি করবো, সেট স্পেসিফিক টার্গেটেড অর ভিডিওটা সিলেক্ট করবো, সিলেক্ট করে এখান থেকে কম্পিউটার, ট্যাবলেটস এবং টিভি স্ক্রিন থেকে আমরা তুলে দেবো। তাহলে দেখুন আমাদের একটা ইমপ্রেশন কত হচ্ছে, মাত্র 15 মিলিয়ন ইমপ্রেশন আসছে, মানে যত
আমরা সঠিকভাবে দেখছি তত আমাদের ইমপ্রেশনটাও কমে যাচ্ছে। তারপর আমরা একটু নিচে যাই, নিচে যাওয়ার পর এখানে দেখাচ্ছে অপারেটিং সিস্টেম, ডিভাইস মডেল, আপনি নেটওয়ার্ক মানে আপনি কোন কোন মডেলে ইউজ করতে চাচ্ছেন। আমরা অল মডেলে হোক, অল নেটওয়ার্কে হোক, অল অপারেটিং সিস্টেম হোক, এগুলো হাতে হাত দিয়েন না। তারপর একটু নিচে যান, এখানে আছে ফ্রিকুয়েন্সি ক্যাপিং। আমরা যদি এখানে যদি ক্লিক করি, ক্লিক করার পর এখানে আছে যে ক্যাপ ইমপ্রেশন ফ্রিকুয়েন্সি, ক্যাপ ভিউ ফ্রিকুয়েন্সি। তো এখানে দেখুন লিমিটেড হাউ মেনি টাইম দ্যাট অ্যাডস ইন ক্যাম্পেইন ক্যান শো টু দ্য সেম ইউজার। তারপর এখানে এখানে একটা কথা হচ্ছে যে আপনার এই যে ভিডিওটা, আপনার যে ভিডিওটা, এই ভিডিওটা যখন একজন মানুষের কাছে যখন প্রচার হবে, একজন মানুষের কাছে যখন প্রচার হবে, এই ভিডিওটা যেন ওই মানুষের কাছে যেন বারবার যেন প্রচার না হয়। মানে একজন মানুষ এই ভিডিওটা দেখলো, দেখার পর সে যদি আবার ভিডিওটা ওপেন করে আবার তার কাছে অ্যাড চলে যাবে, আমরা কি করবো, আমাদের একটা ওপেন করে মানে অফ করে দেবো। ঠিক আছে, অফ করে দেবো। অফ করে এখানে এখানে আছে, এখানে আছে দেখুন ইমপ্রেশন ক্যাপ, মানে আপনার একজন মানুষের জন্য এই ভিডিওটা একজন মানুষের জন্য একবার হবে নাকি দুইবার হবে, আমরা এখানে করে দিচ্ছি একবার। মানে ইমপ্রেশন একজন মানুষের ক্ষেত্রে আমার ভিডিওটা একবারই শো করাবে, দ্বিতীয়বার যেন শো না করায় এই এই ব্যক্তির কাছে। তারপর একটু নিচে যান, যাওয়ার পর এখানে ক্যাপ ভিউ ফ্রিকোয়েন্সিতে ক্লিক দেন। ক্লিক দেওয়ার পর এখানে আবার আবার আপনার এই ভিডিওটাতে ভিউ একজন মানুষ কয়বার দেখবে, দুইবার দেখবে নাকি তিনবার দেখবে, একজন মানুষ জাস্ট একবারই দেখবে, একদিনে একবারই দেখবে। নতুবা আপনি এখানে ফ্রিকোয়েন্সিতে আপনি এখানে কি করে দিতে পারেন, পার উইক করে দিতে পারেন। আমরা এটা পার ডেই রাখি, এটা পার ডে একজন ব্যক্তিকে ওয়ান ইমপ্রেশন এবং একজন ব্যক্তিকে ওয়ান ভিউ, মানে একজন ব্যক্তিকে আর যেন আমারটা প্রচার না করে, একজন ব্যক্তির কাছে একবারই যেন প্রচার করে ইউটিউব। তারপরে আমরা একটু নিচে যাই, যার পর এখানে আছে অল শিডিউল। আমরা যদি একটা যদি ক্লিক করি, এখানে এটা যেভাবে আছে এভাবে থাকবে, এটাতে আপনার আপনার হাত ধরার কোনো প্রয়োজন নেই। দেখুন এখন কিন্তু ইমপ্রেশন মিলিয়ন থেকে কেতে পরিণত হয়ে গেছে। এরপর আমরা পাচ্ছি অ্যাড গ্রুপ নেম, আপনার গ্রুপের নাম কি দেবেন, উপরে যে নামটা আপনি দিয়েছেন এই যে নামটা ফিফথ ক্যাম্পেইন, এই নামটা আপনি অ্যাড গ্রুপ নেমে এটা পেস্ট করে দেবেন। আমরা এটা এই জায়গায় পেস্ট করে দিচ্ছি, ওকে দিয়ে দিলাম। তারপরে আপনি একটু নিচে যান, যার পর এখানে আছে ডেমোগ্রাফি এবং অডিয়েন্স, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। আমরা যদি ডেমোগ্রাফিতে ক্লিক করি, ডেমোগ্রাফিতে ক্লিক করার পর দেখুন এখানে আমাদেরকে অনেকগুলো অপশন দেখাচ্ছে, জেন্ডার, এজ, প্রেটেনশিয়াল, স্টেট। তো এখানে আপনি জেন্ডার, আপনি ফিমেল, মেল কাদের কাছে প্রচার করবেন, আমরা চাচ্ছি আননোনটা তুলে দিচ্ছি, আমরা চাচ্ছি আমাদেরটা মেল এবং ফিমেলের কাছে যেন প্রচার হয়, আমরা চাচ্ছি আমাদের ভিডিওটা যেন মেল এবং ফিমেলের কাছে প্রচার হয়। এবং এইজটা আপনি এখানে ঠিক করে দিতে হবে। এখন আপনি এই যে এইজটা আপনার ভিডিওটা কত বছর থেকে কত বছর মানুষের কাছে প্রচার হবে এটা বাইরে আপনাকে বলে দেবে। তো আমরা আপাতত এটাকে রেখে দিচ্ছি যে 18 বছর থেকে 44 বছর মানুষের কাছে যেন আমাদের ভিডিওটা প্রচার করে। ঠিক আছে, 18 বছর থেকে যেন 44 বছর মানুষের কাছে এটা প্রচার করে। আর এটা যেভাবে আছে এভাবে থাক, জাস্ট আমরা আননোনটা তুলে দিই, আমাদের আননোনটা প্রয়োজন নেই। ঠিক আছে, আমরা আননোনটা তুলে দিলাম। তারপরে একটু নিচে যাবেন, নিচে যাওয়ার পর এখানে আছে অডিয়েন্স, মানে অডিয়েন্স হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। ইউটিউব আপনার ভিডিওটাকে মানে কাদের কাছে এই ভিডিওটা প্রচার করবে, জাস্ট আপনি অডিয়েন্সে ক্লিক করেন। ক্লিক করার পর এখানে আপনার অডিয়েন্সটা সেট করতে হবে, মানে আপনার এই ভিডিওটা কি রিলেটেড, আপনার এই ভিডিওটা কি রিলেটেড, যে রিলেটেড হবে ওই রিলেটেড আপনি এখানে কি করতে পারবেন, অডিয়েন্স সেট করে দিতে পারবেন। তো এগুলো আপনাকে বায়ার বলে দেবে। তো আমি আপাতত এখানে দিচ্ছি যে ফ্রিল্যান্সিং, আমি এখানে ফ্রিল্যান্সিং দিয়ে দিলাম, ফ্রিল্যান্সিং আছে কিনা আমি একটু দেখি এখানে ফ্রিল্যান্সিং আছে কিনা, যে রিসেন্টলি স্টার্ট নিউ জব, স্টার্টিং নিউ জব রিসেন্টলি, সোশ্যাল মিডিয়া, বিজনেস, ওকে, ব্যাচেলার ডিগ্রি, ওকে নেই। আমরা এখানে একটু দেখি যে যে এডুকেশন, এডুকেশন রিলেটেড কোনো কিছু আছে কিনা, এডুকেশন সেক্টর। তো আমরা একটা সেট করলাম এডুকেশন সেক্টর, একটা সেট করলাম। আমরা আর একটা সেট করি এখানে ফাইবার আছে কিনা, সোশ্যাল মিডিয়া আছে, আমরা সোশ্যাল মিডিয়াটা সিলেক্ট করি। তারপর এখানে দেখি যে ডিজিটাল মার্কেটিং আছে কিনা, ডিজিটাল মার্কেটিং, মানে আপনার ভিডিওটা যে রিলেটেড হবে ওই রিলেটেড আপনি এখানে দিতে হবে, ডিজিটাল মার্কেটিং। অ্যাফিলিয়েট অডিয়েন্স, আচ্ছা অডিয়েন্স এগুলো আমাদের লাগবে না,
টেকনোলজি, বিজনেস, হসপিটাল, ফিনান্সিয়াল ইন্ডাস্ট্রি, হেলথ এডুকেশন, টেকনোলজি ইন্ডাস্ট্রি, রিয়েল এস্টেট, ব্যাচেলার ডিগ্রি, অ্যাডভান্স ডিগ্রি, বিজনেস, বিজনেস ক্রিয়েটর। ওকে, আমরা এখানে একটু দেখি স্কুল আছে কিনা, এগুলো কেটে গেছে না? আছে এখানে স্কুল, স্কুল রিলেটেড আছে কিনা, হাই স্কুল, গ্রাজুয়েট, এগুলো আপনাকে বাইর বলে দেবে। ফ্রিল্যান্সার, সোশ্যাল, সোশ্যাল মিডিয়া, বিজনেস, প্রফেশনাল, ফিনান্সিয়াল ইন্ডাস্ট্রি, টেকনোলজি ইন্ডাস্ট্রি। আমি আপাতত দুইটা দুইটাই করলাম, এই দুইটাই থাক। ওকে, তারপর এগুলো কিন্তু আপনাকে বায়ার বলে দেবে। তারপর একটা আমি নিচে যাই, তারপর এখানে আছে কিওয়ার্ড, কিওয়ার্ড টপিকস প্লেসমেন্ট, ঠিক আছে? তো আমরা এখান থেকে কিওয়ার্ডটা বেছে দিই, জাস্ট কিওয়ার্ডে ক্লিক করবেন। কিওয়ার্ডে আপনি এখানে কিওয়ার্ড দেবেন, এখানে কিওয়ার্ড কি দেবেন মানে আপনার ভিডিওতে আপনি যে কিওয়ার্ডগুলো ইউজ করেছেন। আমরা যদি একটু নিচে যাই, নিচে যাওয়ার পর এখানে আমরা আমাদের এই যে ভিডিওর কিওয়ার্ডটা দেখতে পারবো। জাস্ট এটাকে এখান থেকে কপি দেন, কপি দেন, এখান থেকে কপি দেন, কপি দিয়ে আপনি জাস্ট এখানে পেস্ট করে দেন। আমাদের হচ্ছে অনলাইন অনেক টিপস, এটাকে আমরা ঠিক নিচে নামিয়ে দিই, ডিজিটাল মার্কেটিং নিচে নামিয়ে দিই, আর্ন মানি অনলাইন, আর্ন মানি অনলাইন আমরা নিচে নামিয়ে দিই, মেক মানি অনলাইন আমরা আপনার ট্যাগুলোকে নিচে নামিয়ে দিবেন, বিয়ানী বাজার, সিলেট, অ্যাডমিশন, অ্যাডমিশন গোয়িং অন, হোয়াট ইজ দ্য ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং কোর্স, ডিজিটাল মার্কেটিং, ঠিক আছে? আমরা এগুলো কেটে, যে কমাগুলো আমরা কেটে দিই, এখানে যেগুলো কমা আছে এগুলো আমরা কেটে দিই। এভাবে আপনারা তৈরি করবেন, ঠিক আছে? কিওয়ার্ড গুলো আপনার ভিডিওতে যে কিওয়ার্ড গুলো আছে এই কিওয়ার্ড এখানে দিয়ে আপনি এগুলো তৈরি করবেন। ওকে, তারপর আপনি কি করবেন, একটু নিচে যান। এখন যদি আপনি আইডিয়া যদি নিতে চান, আইডিয়া নিতে চাইলে আপনার ওয়েবসাইটের লিঙ্ক এখানে দিলে আপনার ওয়েবসাইট আপনাকে কি করবে, আইডিয়া দিয়ে দিবে আপনার ভিডিও কি রিলেটেড। আমরা এটাগুলোকে একটু কপি করি, কপি করে একটু সরিয়ে দেখি তো আমাদের কি আইডিয়া দেয়। আমরা এগুলোকে এখানে এখানে একটা যে এখানে নিয়ে রাখি, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য। আমরা যদি ভিডিও লিঙ্কটা যদি কপি করি, এই ভিডিও লিঙ্কটা যদি কপি করি, আমাদের এই যে গুগল অ্যাডওয়ার্ড আমাদেরকে কি সাজেস্ট করে, আমরা যদি এখানে যদি এন্টার চাপ দিই তাহলে দেখি আমাদের কি সাজেস্ট করে, কোনো আইডিয়া আমাদেরকে দেয় কিনা। আমরা একটু এন্টার চাপ দিই তাহলে দেখুন আমাদের এখানে কোনো আইডিয়া নেই, মানে এই গুগল আমাদেরকে কোনো আইডিয়াই দিতে পারছে না। কিন্তু আমরা যদি এখন যদি এখানে যদি সার্চ করি www.online earning tips.net, এখন দেখুন আমাকে সাজেস্ট করবে, এই দেখুন এখন আমাদেরকে সাজেস্ট করতেছে মোবাইল ফোন, ফিটনেস, অনলাইন ভিডিও, দেখছেন আমাদেরকে সাজেস্ট করতেছে। আমরা এখান থেকে অনলাইন ভিডিও নেই, অনলাইন ভিডিও, তারপর আর কি নেওয়া যায়, অনলাইন বাংলা, অনলাইন টিপস, আমরা অনলাইন টিপসটা নিলাম, অনলাইন ইনকাম ভিডিও, তারপর এখানে আছে অনলাইন আর্নিং পেমেন্ট, অনলাইন আর্নিং ভিডি টিপ সাইট, অনলাইন আর্নিং পেমেন্ট মোবাইল, বাংলাদেশ ডেইলি, অনলাইন ইন বাংলাদেশ, অনলাইন আর্নিং টিপস আমাদেরটা নিলাম, অনলাইন ইন বাংলাদেশ, নিচে যাই অনলাইন মার্কেটিং টিপস অ্যান্ড ট্রিক্স, আমরা এই কিওয়ার্ডটি নিলাম, ঠিক আছে? দেখুন আমরা আমাদের ওয়েবসাইট দিয়ে আমরা কি করলাম, কিওয়ার্ডটা বেছে নিলাম। এভাবে আপনারা সঠিক যে কিওয়ার্ডটা আছে কিওয়ার্ডটা এখান থেকে বেছে নেবেন। এখানে লিখে দিই ডিজিটাল, ডিজিটাল মার্কেটিং একটা বসিয়ে দিই, ডিজিটাল মার্কেটিং দিয়ে একটা বসিয়ে দিই। ওকে, আশা করি বুঝতে পেরেছেন এখানে আপনার যে মেইন কিওয়ার্ড আছে ভিডিওর এই কিওয়ার্ডটা এখানে বসাবেন। তারপর আমরা একটু মিশে যাই, এখানে আছে প্লেসমেন্ট, সরি এখানে আছে টপিকস, আমরা জাস্ট টপিকসে ক্লিক করি। আপনি এখানে কি রিলেটেড টপিকস নিতে চাচ্ছেন, এখানে আছে যে সার্চ বাই ওয়ার্ড প্রেস ইওর ইউআরএল, আমরা একটু আমাদের ইউআরএলটা সেন্ড করে দেখি তো আমাদের এখানে কোনো টপিকস দেখায় কিনা। আমরা যদি আমাদের ভিডিও ইউআরএলটা যদি এখানে পেস্ট করি তাহলে কি টপিকস দেখায়, এই দেখুন আমাদের এখানে টপিকস দেখাচ্ছে যে বিজনেস এডুকেশন, এই আমাদের ভিডিও রিলেটেড হচ্ছে বিজনেস এডুকেশন, আমরা এখান থেকে টপিকসটা বিজনেস এডুকেশনটা বেছে নিলাম। এখানে দেখাচ্ছে তারা দুইটা, ভার্চুয়াল আর্ট অ্যান্ড ডিজাইন এডুকেশন, একটা দেখাচ্ছে বিজনেস এডুকেশন। আমরা যদি একটু যদি নিচে যাই,
আর কি দেখা যাচ্ছে স্টুডেন্ট লোন এন্ড কলেজ ফিনান্সিং, তারপর এখানে দেখা যাচ্ছে স্টুডি গ্রান্টস এন্ড স্কলারশিপ, তারপরে একটু হেলথ এন্ড এডুকেশন, হেলথ এন্ড এডুকেশন মেডিকেল, মানে আমাদের সবগুলো দেখাচ্ছে ট্রেনিং, ট্রেনিং এর জন্য, ঠিক আছে, আমাদের সবগুলো দেখাচ্ছে এখানে ট্রেনিং এর জন্য, এডুকেশন জব সবগুলো দেখাচ্ছে এখানে ট্রেনিং এর জন্য, মানে আমাদের ওয়েবসাইটে যখন সার্চ করলাম, আমাদের ভিডিওটা যখন এখানে পেস্ট করলাম, তখন আমাদের ট্রেনিং এর জন্য দেখাচ্ছে, মানে ঠিক এইভাবে আপনারা কি করতে পারবেন, এখান থেকে এভাবে দিতে পারবেন। তো আমরা এটা না নিয়ে আমরা নিজে থেকে একটু দেখি আমাদের এখানে কি কি দেওয়া যায়। এখানে আছে কম্পিউটার ইলেকট্রনিক্স, বিজনেস ইন্ডাস্ট্রি, বুক বুক, তারপর বিউটি, অটো, ফিনান্স, ফিনান্সের ভিতরে কি কি আছে আমরা একটু দেখি। ফিনান্সের ভিতরে আছে ব্যাংকিং, ফিনান্সিয়াল প্ল্যান, ম্যানেজমেন্ট, ইন্ডাস্ট্রি, ইনভেস্টিং, আমাদের কোনো প্রয়োজন নেই, হেলথ, হোম ডেকোরেশন, ইন্টারনেট অ্যান্ড টেলিকম, অনলাইন কমিউনিকেশন, আমরা অনলাইন কমিউনিকেশন একটু দেখি। আচ্ছা ডেটিং অ্যান্ড পার্সোনাল, ফাইল শেয়ারিং, হোস্টিং, ওকে, অনলাইন গুড গুড, অনলাইন জার্নালি, তারপর এখানে সোশ্যাল নেটওয়ার্ক, আমরা এখান থেকে সোশ্যাল নেটওয়ার্কটা নেই, তারপর মানে আপনার ভিডিও যে রিলেটেড ওই রিলেটেড আপনি এখানে নেবেন, ঠিক আছে। স্পোর্টস, শপিং, সায়েন্স, সায়েন্সে কি আছে একটু দেখি, ওকে, কম্পিউটার সায়েন্স, রেফারেন্স, রিয়েল এস্টেট, ওকে। তো আমরা এখান থেকে নিলাম কি সোশ্যাল নেটওয়ার্কস, আমরা এটা নিলাম, নতুবা আমরা এখানে নিতে পারি এডুকেশন রিলেটেড আছে কিনা বা ফ্রিল্যান্সিং রিলেটেড আছে কিনা, আমি একটু সার্চ দিতে পারি এখানে, এই যে আমরা এখানে সার্চ দিতে পারি ফ্রিল্যান্সিং, ফ্রিল্যান্সিং যদি থাকে আপনার এখানে চলে আসবে, আমরা এখানে সার্চ দিয়ে দেখতে পারি যে ফ্রিল্যান্সিং আছে কিনা, এই যে দেখুন অ্যাডভার্টাইজিং অ্যান্ড মার্কেটিং, ঠিক আছে, টপিক্স অ্যাডভার্টাইজিং অ্যান্ড মার্কেটিং, আমরা জাস্ট এটা সিলেক্ট করলাম, এভাবে আপনি টার্গেটেড খুঁজে বের করতে পারবেন, ঠিক আছে। এডুকেশন জব, আইটি, টেকনোলজি, ওকে, আমরা এখান থেকে অ্যাডভার্টাইজিং মার্কেটিং সিলেক্ট করলাম, ওকে। তো তারপর আপনি একটু নিচে যান, তারপর এখানে প্লেসমেন্ট আপনি বেছে নেন, আমরা যদি অ্যানি প্লেসমেন্টে যদি ক্লিক করি, তো এখন আপনার এই ভিডিওটা কোন প্লেসমেন্টে আপলোড হবে, আপনার এই ভিডিওটা কোন প্লেসমেন্টে আপলোড হবে, তো তার জন্য এখানে আপনার ভিডিওর ইউআরএলটা দিলেই সবচেয়ে বেস্ট হবে। আমরা যদি ভিডিও ইউআরএলটা কপি করি, কপি করে জাস্ট আপনি এখানে আপনার ভিডিও ইউআরএলটা পেস্ট করে দেন, ঠিক আছে, তাহলে আপনার প্লেসমেন্টটা চলে আসবে। এই দেখুন ইউটিউব চ্যানেল, ইউটিউব ভিডিও, ভিডিও লাইন আপস, ওয়েবসাইট, অ্যাপস, অ্যাপস ক্যাটাগরি, তো আমরা এখানে দিয়ে দিলাম ইউটিউব চ্যানেল, ঠিক আছে, আমরা এখানে ইউটিউব চ্যানেলটা সিলেক্ট করলাম, আর এই আমাদের ভিডিওটা, ভিডিওটা আমরা সিলেক্ট করে দিলাম, ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আগের ভিডিও চাইতে এই ভিডিওগুলো অনেক অনেক আপডেট, আপনারা সবাই লক্ষ্য করে দেখবেন। তারপর আমরা একটু নিচে যাই, যাওয়ার পর এখানে পাচ্ছে বিডিং এবং ম্যাক্সিমাম সিভিভি বিট, এখানে মনে রাখবেন আপনি সবসময় যে ম্যাক্সিমাম সিভিভি 0.06 দেবেন, 0.06 ম্যাক্সিমাম সিভিভি হচ্ছে 0.06, ওকে। তারপর আপনি একটু নিচে যান, যার পর এখানে আছে ইউর ইউটিউব ভিডিও, এখানে আপনার ভিডিওর লিঙ্কটা পেস্ট করে দেন, তো ভিডিও লিঙ্কটা যখন পেস্ট করে দেবেন তখন এখানে আপনার ভিডিওটা চলে আসবে। তারপর আপনি নিচে যান, এখানে দুইটা অপশন দেখাবে, একটা হচ্ছে স্কিপেবল ইন স্টিম অ্যাড, একটা হচ্ছে ভিডিও ডিসকভারি অ্যাড, তো আপনি ভিডিও ডিসকভারি অ্যাড দিলে আপনাকে কিরকম দেখাবে, এই দেখুন এখানে আপনার এভাবে দেখাবে, এবং আপনি ভিডিও ডিসকভারি অ্যাড যদি দেন তাহলে আপনারটা এরকম দেখাবে, এরকম ডিসকভারি দেখাবে। তো আমরা চাচ্ছি আমাদের স্কিপেবল অ্যাডই থাক, সবচেয়ে বেটার, আমাদের ভিডিওতে এভাবে শো হবে, মানুষের ইয়েতে অটোমেটিক শো হবে, নতুবা ডিসকভারি অ্যাড দিলে এভাবে শো হবে। তো আমরা চাচ্ছি আমাদের স্কিপেবল অ্যাড থাক, আমাদের এটা দিয়ে দিলাম। এরপর এখানে বলতেছে যে ফাইনাল ইউআরএল, আপনার ভিডিওর ফাইনাল ইউআরএল এখানে দিতে হবে, আমরা এখানে ফাইনাল ইউআরএলটা এখানে পেস্ট করে দিলাম। তারপর আমরা, তারপর এখানে আছে ডিসপ্লে ইউআরএল, তো দেখুন ডিসপ্লে ইউআরএল ক্লিক করার সাথে সাথে এই ফাইনাল ইউআরএলটা এই জায়গায় চলে আসবে, ওকে। আমাদের এখানে কাজ শেষ, আমরা একটু নিচে যাই, নিচে যাওয়ার পর এখানে আছে অ্যাড নেম, আপনাকে এখানে আর কোনো কিছু করতে হবে না, এখানে আর কোনো কিছু করতে হবে না, আপনি একটু নিচে যান, যাওয়ার পর এখান থেকে আপনার ওই যে অ্যাড নেম, আপনার অ্যাড নেম কি দেবেন, হ্যাঁ, তো উপরে যা দিয়েছেন আপনি এই যে এখানে এখানে যে নামটা দিয়েছেন ফিফথ ক্যাম্পেইন, এই ক্যাম্পেইনটা আপনি কপি করেন, কপি করে জাস্ট এখান থেকে একটু পেস্ট করে দেন, এখান থেকে একটু পেস্ট করে দেন, সরি আমি এবার কপি করি, এখান থেকে একটু পেস্ট করে দেন। আমি অনেক স্থূলভাবে ক্লাস নিয়েছি এটা, যাতে আপনারা বুঝতে পারেন, ওকে, এই আমাদের কাজ শেষ। তার আগে আমি সামনে দিকে এগিয়ে যাওয়ার আগে সবাইকে একটু জিজ্ঞাসা করি, একটু সবাই মাইকটা আনমিউট করুন, একটু যে দেখালাম সবাই কি পারবেন, ইনশাআল্লাহ স্যার, অ্যাড ক্যাম্পেইন সহজ না করেন,
সরসার আগে যারা আগে যারা আমাদের এক কেবিনে ভিডিও দেখেছেন, আগের ভিডিও আর এখন এখন যে ভিডিওটা দেখলেন, অনেক তো পাতা অনেক চার পাঁচটা জিনিস সেটিংস আপডেট হয়েছে। ওকে মিট হয়ে যান সবাই, আমরা সামনে থেকে এগিয়ে যাই। সোলারটা কিভাবে মিট হয়ে যান, আমরা সামনে থেকে এগিয়ে যাচ্ছি। হ্যাঁ ডলার কিভাবে অ্যাড করবো এখন দেখাবো। ওকে ঠিক আছে, তারপর আমরা কি করবো এখান থেকে এই যে ক্রিয়েট ক্যাম্পেইন, আমরা জাস্ট ক্রিয়েট ক্যাম্পেইনে ক্লিক করবো। তো ক্রিয়েট ক্যাম্পেইনে ক্লিক করার পর আমাদেরটা সামনে দিকে এগিয়ে যাবে। এখন বলতেছে যে আমাদেরটা এত তারিখ থেকে এত তারিখ হবে, ক্যাম্পেইন অবজেক্টিভ এখানে দেখাচ্ছে, বিড স্ট্র্যাটেজি এখানে ম্যাক্সিমাম সিভিপি দেখাচ্ছে, এবং আমাদের কোথায় হবে সেটাও দেখাচ্ছে, এবং ইনভেন্টরি টাইপ সেটাও দেখাচ্ছে। এখন যদি এখান থেকে যদি আমরা যদি এখান থেকে যদি আমরা কন্টিনিউ টু ক্যাম্পেইনে যদি ক্লিক করি, তাহলে আমাদের একটা কি হবে বুস্ট হয়ে যাবে। ঠিক আছে, তো আমি এখান থেকে কন্টিনিউ টু অ্যাড কন্টিনিউ টু ক্যাম্পেইনে যদি ক্লিক করি, ক্লিক করার সাথে দেখুন আমাদেরটা এই যে অ্যাড ক্যাম্পেইনটা রান হয়ে গেছে, আমাদের অ্যাড ক্যাম্পেইনটা এই জায়গায় রান হয়ে গেছে। ঠিক আছে, এখন কত হচ্ছে যে কিভাবে আমার ডলার দেখালো না, কোনো কিছু দেখালো না, তারপর আমি বুস্ট করে ফেললাম, কারণটা কি? কারণটা হচ্ছে যে অ্যাড ক্যাম্পেইন আপনি একটু বিনা ডলারে আসতে পারবেন, আর অ্যাড ক্যাম্পেইন চালাতে হলে আপনাকে জিনিসটা করতে হবে আগে থেকে, আপনাকে অ্যাড ক্যাম্পেইনের একদম লো কস্ট হচ্ছে $10, আপনাকে $10 আগে অ্যাড করতে হবে, দেন তারপর আপনি অ্যাড ক্যাম্পেইন চালাতে হবে। তো ডলার কিভাবে অ্যাড করবেন, আপনি যারা যাদের মাস্টার কার্ড আছে তারা মাস্টার কার্ড অ্যাড করতে পারবেন, যাদের মাস্টার কার্ড নেই তারা ভার্চুয়াল মাস্টার কার্ড কিনে অ্যাড করতে পারবেন। কিভাবে ভার্চুয়াল মাস্টার কার্ড কিনবেন সেটা আমরা স্টেপ বাই স্টেপ দেখবো। আপনাদের যদি মাস্টার কার্ড যদি নাও থাকে, তো কিভাবে আপনারা ভার্চুয়াল মাস্টার কার্ড কিনবেন সেই প্রসেসটা আমাদের কাছে আছে, সেই প্রসেসটা আপনারা জানবেন। আপনারা মাস্টার কার্ড কিনবেন, কিনে অ্যাড করতে পারবেন, সর্বনিম্ন গুগল অ্যাডওয়ার্ডে আপনি $10 অ্যাড করতে পারবেন। তো তার জন্য আমাদেরকে যেতে হবে টুলস অ্যান্ড সেটিংসে। তো টুলস অ্যান্ড সেটিংসে আসার পর আমরা চলে যাব বিলিং অ্যান্ড পেমেন্টস। আমরা যদি বিলিং অ্যান্ড পেমেন্টসে যদি চলে যাই, তো এখানে দেখুন দেখাচ্ছে আপনার বিলিং কান্ট্রি, আপনার কোন দেশের, আমরা এখান থেকে সিলেক্ট করে দেবো বাংলাদেশের। আমরা যে দেশের হব এই দেশটা এখান থেকে আমরা সিলেক্ট করে দেবো, আমরা সিলেক্ট করে দিলাম। তারপর আমাদের একটু লোডিং নিবে, লোডিং নেওয়ার পর এখানে আমাদেরকে বলতেছে যে আমাদের কাস্টম আমাদের অ্যাকাউন্ট টাইপ। তো এখানে আপনারা অ্যাকাউন্ট টাইপ দিবেন ইন্ডিভিজুয়াল, আপনারা অ্যাকাউন্ট টাইপ দিবেন ইন্ডিভিজুয়াল, এবং নেম অ্যান্ড অ্যাড্রেস এটা যেভাবে সেভাবে থাকবে, আপনি জাস্ট আপনার অ্যাড্রেসটা দিবেন। আমি এখানে আমার অ্যাড্রেসটা দিচ্ছি, আমার অ্যাড্রেসটা এখানে দিচ্ছি, আপনারা আপনাদের অ্যাড্রেসটা দিবেন। ওকে, তো এখানে আপনার ফোন নাম্বার দিবেন, ফোন নাম্বার হচ্ছে অপশনাল, আপনি দিলেও পারবেন না দিলেও পারবেন। ঠিক আছে, তো যেহেতু আমার একটা ফোন নাম্বার আছে, আমার এই ফোন নাম্বারে আমাদের আমার একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে, সেক্ষেত্রে আমি দিচ্ছি না, আপনারা এখানে দিয়ে দিবেন। ওকে, তারপর এখানে আছে যে অটোমেটিক পেমেন্ট, এখানে আছে ম্যানুয়াল পেমেন্ট, এবং আরেকটা হচ্ছে অটোমেটিক পেমেন্ট। এই দেখুন একটা আছে ম্যানুয়াল পেমেন্ট, একটা হচ্ছে অটোমেটিক পেমেন্ট। তো আমরা ম্যানুয়াল পেমেন্ট পেমেন্টই নেই, ম্যানুয়াল পেমেন্ট। তো ম্যানুয়াল পেমেন্টে আসার পর আপনি এখানে কি করবেন, এই যে $10 অ্যাড করে দেবেন, সর্বনিম্ন হচ্ছে $10, আপনি এখানে $10টা অ্যাড করে দেবেন। তারপরে আপনি নিচে যান, যাওয়ার পর এখানে আপনার যে কার্ডটা, আপনি কার্ডটা এখানে অ্যাড করে দেবেন, আপনার যে মাস্টার কার্ডটা আছে। তো আমি আপাতত দেখাচ্ছি, আমি ডেবিট কার্ড দিয়ে দেখাচ্ছি আপনারা কিভাবে মাস্টার কার্ড অ্যাড করবেন। দাঁড়ান, আপনারা এখানে যে আপনার যে মাস্টার কার্ডটা আছে, মাস্টার কার্ডের 16 ডিজিটের যে নাম্বারটা আছে, এই নাম্বারটা এখানে বসাবেন। তো আমি আপাতত এখানে বসাচ্ছি 4628702014281310, এভাবে আপনি বসাবেন। তো আমারটা হচ্ছে ভিসা কার্ড এখানে দেখাচ্ছে। এরপর এখানে আপনি MM মানে আপনার ডেট, এক্সপায়ার ডেট এখানে বসাবেন। তো আমি এখানে 11 তারপর 24 এখানে বসিয়ে দিলাম। সরি, 11 24 এটা এখানে বসিয়ে দিলাম। তারপর সিবিসি কোড, আপনার কার্ডের পিছনে আপনি সিবিসি তিন অক্ষরের সিবিসি কোড দেখতে পারবেন। তো আমি এখানে আমার সিবিসি কোডটা এখানে বসিয়ে দিলাম। তো সিবিসি কোড বসিয়ে বসিয়ে দেওয়ার পর আমাদের ভিসা কার্ডটা কি হলো, অ্যাড হয়ে গেল, আমাদের ভিসা কার্ডটা এখানে অ্যাড হয়ে গেল। তারপর তার আগে আপনি এখানে দেখবেন যে আপনার চাইল্ডহুড নেম মানে আপনার কার্ডের নামের সাথে আপনার এই নামটা ঠিক আছে কিনা, আপনার কার্ডের নামের সাথে এই নামটা ঠিক আছে কিনা, এই জিনিসটা আপনার চেক করে নেবেন। তারপর একটু নিচে যাবেন, যারপর জাস্ট এখানে আইআইডিতে ক্লিক করবেন, ক্লিক করে আপনি এখানে এই যে সাবমিট যে বাটনটা আছে, এই সাবমিট বাটনে ক্লিক করবেন। ঠিক আছে, এই সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে আপনাকে আবার একটা কনফার্মেশন মেইল আসবে, ওকে অপশনে ক্লিক করবেন। ওকে অপশনে ক্লিক করার পর আপনার এখানে
অ্যাডসেন্স ডলার অ্যাড হয়ে যাবে। এই যে আবার আপনি এখানে যাবেন, আবার যদি আপনি এখানে যদি এই যে বিলিং অ্যান্ড পেমেন্টে যদি যান, আপনি আপনার অ্যাডসেন্সের ডলার দেখতে পারবেন। কিভাবে দেখতে পারবেন, আমি অন্য একটি অ্যাকাউন্ট থেকে আপনাকে দেখাচ্ছি, ধরেন আমি যদি গুগলে যাই, এখান থেকে যদি যাই গুগল অ্যাডসেন্স, সরি গুগল অ্যাডওয়ার্ড, তারপর এখান থেকে স্টার্ট নাও, এখান থেকে যদি আমরা যদি যাই, এই যে দেখুন বিলিং, আমরা আমরা যদি এখানে যদি বিলিং এ যদি যাই, বিলিং এ যাওয়ার পর এখানে আছে সামারি, আমরা যদি সামারিতে যদি যাই তাহলে আপনি এখানে আপনার ডলারটা দেখতে পারবেন। এই যে দেখুন এখানে আপনার যত ডলার থাকবে এত ডলার আপনি এখানে দেখতে পারবেন, এই যে এভাবে আপনার ডলারটা আপনি এখানে দেখতে পারবেন কতটা অ্যাড করেছেন, ঠিক আছে। এবং সর্বনিম্ন হচ্ছে আপনি $10 নিচে, এই যে দেখুন দেওয়া আছে ইউর অ্যাড টু ইউএস টু $10 ইউর অ্যাকাউন্ট ইজ কত কত, মানে আপনি লাস্ট $10 নিচে এখানে পড়তে পারবেন না। এখন মনে করুন যে আপনার ডলার শেষ, নতুন অ্যাড করার ক্ষেত্রে আমি প্রথমে যেভাবে দেখেছি ওভাবে আপনাদেরকে দেখাবে। এখন মনে করুন আপনার ডলার শেষ, আপনি কিভাবে আবার অ্যাড করবেন $10, আপনি কিভাবে $10 আবার অ্যাড করবেন সেক্ষেত্রে আপনি এখানে ক্লিক করবেন মেক এ পেমেন্ট, ক্লিক করার পর আপনার এখানে এই যে দেখুন আমার মাস্টার কার্ড অ্যাড আছে। এখন যদি আমি যদি এখানে যদি $10 দিয়ে যদি আমি যদি এখানে মেক এ পেমেন্টে ক্লিক করি, আবার আমার এখানে আবার আবার $10 অ্যাড হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আমরা এই যে গুগল অ্যাডওয়ার্কের মাধ্যমে আমাদের ভিডিওটাকে প্রমোশন করাবো, এবং কিভাবে আমরা আমাদের গুগল অ্যাডওয়ার্কে আমাদের মাস্টার কার্ডটা অ্যাড সরি গুগল অ্যাডওয়ার্কে আমাদের মাস্টার কার্ডের মাধ্যমে কিভাবে ডলার অ্যাড করাবো পরিপূর্ণভাবে বুঝতে পেরেছেন। ঠিক আছে, আমি একটু সবাইকে জিজ্ঞাসা করি সবাই কি পারবেন কিনা, একটু সবাই মাইক টা মিউট করে নেন। হ্যালো স্যার, ক্লাসটা শর্ট ছিল নাকি করেন ছিল? নাম বলছিলেন স্যার, বিভিন্ন ব্রাউজার থেকে কি আলাদা আলাদা অ্যাডওয়ার্ডস এর অ্যাকাউন্ট খোলা যাবে? আপনারা দেখলাম দুইটা অ্যাডওয়ার্ডস এর অ্যাকাউন্ট দেখাচ্ছে, করা যাবে না, এতে কি হবে পরবর্তীতে? মনে করুন আপনি যখন অ্যাকাউন্ট তৈরি করবেন আপনি আপনার নাম দিয়ে তৈরি করে নেবেন, তাই না? মনে রাখবেন আপনি একটা যদি গুগল অ্যাডওয়ার্ডস অ্যাকাউন্ট তৈরি করেন সঠিক একটা নাম দিয়ে তৈরি করবেন, একটাই গুগল অ্যাডওয়ার্ডস যথেষ্ট। তো যে কাজে আপনি দুইটা থাকে গুগল অ্যাডওয়ার্ডস খুলতে হলে কি ডলার লাগবে? এখন এখন কোনো ডলার লাগবে না, প্র্যাকটিসের জন্য আপনি করতে পারেন, তবে সঠিক তথ্য দিয়ে তৈরি করবেন। ঠিক আছে, নাকি গুগল অ্যাডওয়ার্ডস তখনই আপনাকে দিয়ে দেবে, কারণ গুগল অ্যাডওয়ার্ডস হচ্ছে ইউটিউবের, ইউটিউবটা কার, ইউটিউবটা হচ্ছে গুগলের, জানেন সেটা? একজন একজন করেন, একসাথে এতজন করে করেন না, একজন করেন। এটা পারানো দ্বারা কি মনিটাইজ করতে পারবো? গুগল অ্যাডওয়ার্ডস মাধ্যমে যদি আপনি যদি করেন মনিটাইজ অবশ্যই করাতে পারবেন। এই সাবস্ক্রাইবারগুলো কি স্যার পার্মানেন্ট থাকে নাকি? গুগল অ্যাডওয়ার্ডস এটা পার্মানেন্ট।
আর আপনি যে দেখালেন স্যার যে $10 এড এর জন্য স্যার আমরা তো $10 থেকে যে পাঁচ রাউন্ড রাউন্ড মার্কেটে যাবে একটু দুটো কথা বলতে হবে স্যার বলতে যে আমাদের স্যার যে $10 এড করতে হবে স্যার এডওয়ার্কে হ্যাঁ $10 থেকে কি স্যার এই যে আমরা দুই ডলার আপনি দেখালেন স্যার এই $2 কেটে নেবে না $10 কেটে দেবে স্যার না না $2 কেটে নেবে আপনি যত ডলার বুস্ট করবেন তত ডলার কেটে নেবে আপনি চাইলে খুলতে পারেন আমি নতুন রবিউল একটু দাঁড়ান আমি আপনাকে দিচ্ছি আর কারো কোনো কোশ্চেন আছে না রাখলে এরকম টপ করে দেবো রবিবারের যে ক্লাসটা আপলোড করছেন স্যার